আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদীর পটিয়ার হাটে। আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব এই হাটের ছোট ছোট বাছরগুলা। সাধারণত ব্রাহ্মা জাতের বাছরগুলা খুঁজে পাওয়া যায় না, আজকে এই হাটে দেখা যাচ্ছে যে একটা ব্রাহ্মা জাতের বাছর ষাঁড় বাছর পাওয়া গেছে। তো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই বাজারের যে ষাঁড় বাছরগুলো আছে তার দাম, জাত, বয়স ইত্যাদি। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন ব্যবসায়ী, আর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই ষাঁড়গুলোর তথ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সাব্বির মিয়া। মোহাম্মদ সাব্বির মিয়া, ভাই কি ব্যবসা করেন? হ্যাঁ ভাই, আমরা ব্যবসা করি। আচ্ছা ভাই, আজকের হাটে কয়টা ষাঁড় নিয়ে আসলেন? পাঁচটা। পাঁচটা না? আচ্ছা ভাই, এরকম ষাঁড় কি সবসময় আপনাদের কাছে থাকে? সবসময় মানে মাসে একটা দুটো ঘরে আর কি। আচ্ছা, কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছ থেকে এই ষাঁড় বাচ্চাগুলো নিতে চায় তাহলে কি দেওয়া যাবে? দেওয়া যাবে অবশ্যই। দর্শক, ভাইয়ের নাম্বারটি আমরা ভিডিও শেষে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নাম্বারটি কালেক্ট করে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখন আপনাদের সামনে জানানোর চেষ্টা করবো এই ষাঁড়গুলোর তথ্য। তো ভাই চলুন, আপনার ষাঁড়গুলো সম্পর্কে একটু জানি। এই যে প্রথম কালো সেটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় ব্রাহ্মা জাত। হ্যাঁ, এটা ব্রাহ্মা জাত। হ্যাঁ, সচরাচর আমাদের দেশে এই ব্রাহ্মা জাতটা কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, কম, খুবই কম পাওয়া যায়, খুবই কম। আচ্ছা, এগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? এই যে ভাই, আমরা গৃহস্থের বাড়ি থেকে আনি, অনেকে খবর দেয় যে ভাই একটা ব্রাহ্মা জাত আছে, যাইন গরুটা বিক্রি করবো, তখন যাই গিয়ে নিয়ে আসি। আচ্ছা ভাই, আচ্ছা এটার বয়স কতদিন? বয়স ভাই বড় 14 মাস হবে। 14 মাস? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, 14 মাসে কিন্তু অনেক গ্রোথ আসছে বাছুরটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আজকের হাটে এটার দাম কত চাচ্ছে? এটার দাম চাচ্ছে 125, 1,25,000। 1,25,000? হ্যাঁ। আচ্ছা, এটা যদি সামনের কুরবানি পর্যন্ত মোটা তাজাকরণ করা যায় তাহলে কিরকম টাকা বিক্রি করে যাবে আপনার মতে? ভাই যে পালবে তার উল্পে নিবে, ওর গরু কীভাবে সে সুস্থ পরিচয় করবে, তারপরে তো অনেক মোটা তাজা হবে। এক বছর, ঈদের তো আর 1 বছর রয়েছে না, 6 মাস পারলে 2,25,000 টাকা উল্পে যাবে আর কি। 2,25,000 টাকার উপরে যাবে? যাবে। আচ্ছা, এই ষাঁড় বাচ্চাগুলো যারা নেবে তারা তো এগুলো রেষ্ট পুষ্টকরণের জন্যই নেবে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে যে লালটা দেখতে পাচ্ছি, এই লালটা কি জাতের? এটা ভাই দেশি। এটা দেশি? হুম। আচ্ছা, এটার বয়সটা কতদিন? এটার বয়স 1.5 বছর উপরে, এখনো দাঁত নাই। এখনো দাঁত নাই? না না। আচ্ছা, এগুলো তো ফার্মের জন্য বা রেষ্ট পুষ্টকরণের জন্য ভালো হবে? হ্যাঁ, ফার্মের জন্য অনেক ভালো হয় এগুলো। আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? ৩.৫ মন। ৩.৫ মন? হ্যাঁ, 3.৫ মন। আচ্ছা, দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 95 টাকা। দাম তো 95 চাচ্ছেন, কত টাকা হলে বিক্রি করতে পারবেন ওই দামগুলো একটু আমাদেরকে বলে দিবেন? 85,000 হলে আপনি বিক্রি করে দিতে পারবেন। আচ্ছা, আর তারপরে দেখতে পাচ্ছি আরেকটা ষাঁড় বাচ্চা, এটা কি? এটা কি জাত? এটা ভাই সিন্ধি। এটা সিন্ধি? হুম, দেশি সিন্ধি। এ জাত তো ভালো। হ্যাঁ ভালো, এডিও গরু, অনেক ভালো গরু হয় এডি। আচ্ছা, এটার বয়স কতদিন? বয়স 1.5 বছর। ১.৫ বছরের মতো? এখনো দাঁত নাই। এখনো দাঁতে নাই? না না। এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে 85,000 টাকা হলে বিক্রি করতে পারবে। এর কম হলে পারবে না? 70 হলে ছেড়ে দিতে পারবে। আচ্ছা, তারপরে যে দেখতে পাচ্ছি এটা, এটা কি জাতের ভাই? এটা ভাই দেশি। দেশি না? আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 82। 82 না? আচ্ছা, এটার বয়সটা? বয়সটা ভাই 2 বছর হবে। 2 বছর? হ্যাঁ, দাঁত পড়ছে দুইটা। হ্যাঁ, দাঁতছে দুইটা না? হুম। আচ্ছা, আর এটা তো দেখা যাচ্ছে দুইটা দাঁতছে কিন্তু এটার গ্রোথটা খুব কম। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা মোটা তাজা কারণে মনে হয় তেমন ভালো হবে না? এটা মানে লাখখানের টাকার কাছাকাছি। লাখখানের টাকা? আচ্ছা, বর্তমানে এটার দাম কত চাচ্ছে? বর্তমানে এটার দাম চাচ্ছে তো 82 চাচ্ছে। 82? 65,000 থেকে 70,000 মধ্যে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, তারপরে যে দেখতে পাচ্ছি আরেকটা, এটা আমাদের একটা অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? একদম অরিজিনাল, মাথা খাটো আছে এটা। এটাও যাচ্ছে দুইটা, এটার বয়স 2 বছর হবে। এটাও দুইটা যাচ্ছে না? আচ্ছা, এটার দামটা কত যাচ্ছে? দাম যাচ্ছে 80-82 টাকা, 70 হলে বিক্রি করে দেবো আমরা। আচ্ছা, কেউ জবাই করার জন্য নিতে চাইলে নিতে পারবে তো? নিতে পারবে। আবার পালার জন্য নিতে পারবে? পালার জন্য নিতে পারবে। এগুলো মোটা তাজা করণে কিরকম হবে? মানে দেশি গরু তো বেশি আর কি হয় না, বাবা মজা ১.২ লাখ।
এরকম হয় আর কি, এরকম দাম যাবে, 5 মণ মাংস 5.5 মণ এই মনে হয়, এর উপর হয় না। আচ্ছা ভাই, অনেকে মানে এরকম মিথ্যা কথা বলে থাকে যে বাচ্চাগুলা খুবই হবে, অনেক টাকা বিক্রি করে যাবে, তার থেকে কিন্তু ভাই আপনি একটু অন্যরকম, আপনি কিন্তু সত্য কথাটাই আমাদেরকে বলছেন। অনেকে ভাই চাবা মারে, চাবা মারার কিছু নাই গিয়া, কারণ যে দ্রব্য জয়। হ্যাঁ ভাই, সত্য কথা বলাটাই মানে ভালো। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? এটার দাম 85 যাচ্ছে। 85 যাচ্ছে না? হ্যাঁ, কত টাকা বিক্রি করতে পারবেন? 70 হলে বিক্রি করে নেবো। আচ্ছা ভাই, কালোটাও কি আপনার? কালোটা না, আমার কাকার হয়, তুমি আসে না এখন। ও আচ্ছা, ধন্যবাদ ভাই আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর হ্যাঁ ভাই, আপনার নাম্বারটা তো দেওয়া লাগবে, যে কেউ যোগাযোগ করতে চাইলে তো আপনার নাম্বারটা দিতে হবে। নাম্বারটা বলেন ভাই। আমার নাম্বার হচ্ছে 01990813082। এটা আপনার নাম্বার না? আচ্ছা, নাম্বারটা একটু আবার বলবেন। 01990813082। এটা আপনার কন্ট্যাক্ট নাম্বার, কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সব সময় করে থাকে আমাদের কাছে, সব সময় থাকে না? আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা ভাই।